বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো? আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে একটা ব্লগ করছি, সেটা হচ্ছে আজকে তোমরা সবাই জানো জন্মাষ্টমী, লোকনাথ বাবার জন্মদিন। আমি লোকনাথ বাবার জন্মদিনটাই পালন করি আজকে, সেটাই আমি করছি, সেটাই আজকে আমার ব্লগ। তোমরা দেখো প্লিজ। আর বন্ধুরা, তোমাদেরকে জানাই যে আমাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আগে আমার ভিডিওটা পুরো দেখবে। ভিডিওটা যদি পুরো না দেখো তাহলে সাবস্ক্রাইবটা কেটে যাবে, ঠিক আছে? নতুন বন্ধু, পুরনো বন্ধুরা, তোমরা তো আমাকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা, ঠিক আছে? তাহলে আজকে আমার ব্লগটি শুরু করছি পুজো দিয়ে। তোমরা দেখতে থাকো আমার পুজো, আর পুজো যদি ভালো লেগে থাকে তাহলে কি করবে, লাইক কমেন্ট শেয়ার করে দিও, ঠিক আছে? চলো তাহলে আজকে আমার পুজো শুরু করা যাক। দেখো আমার পুজোটা করতে থাকছি, তোমরা দেখতে থাকো। দেখো আজকে আমি একটু লোকনাথ বাবাকে ভোগ দেবো, সেই জন্য আমি কি করেছি, খিচুড়ি রান্না করেছি, জানো তো। খিচুড়িটা বসিয়ে দিয়েছি একটু, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই দেখো, খিচুড়িটা ফুটছে, আর একটু হলেই হয়ে যাবে। তারপরে আমি ঠাকুরের কাছে নিয়ে গিয়ে দেবো, ভোগ নিবেদন করবো, ভগবানকে আমি ভোগ নিবেদন করবো, ঠিক আছে? তোমরা দেখ, লোকনাথ বাবা আজকে জন্মদিন, পুজো স্টার্ট করছি। আমার সমস্ত খুব গোছানো হয়ে গেছে, আজকে ঠাকুরের কাছে আমি ভোগ নিবেদন করেছি। দেখো, বেগুন ভাজা, এখানে কাঁকর ভাজা, বে পটল ভাজা, আলু ভাজা, ঢেঁড়স ভাজা, বরবটি ভাজা, আলুর দম করেছি, এখানে উচ্ছে লুচি ভাজা করেছি, লুচি ভাজা করেছি। ঠাকুরের উনি রসগোল্লা, সাদা রসগোল্লা খেতে ভালোবাসেন, অমৃতি খেতে ভালোবাসেন লোকনাথ বাবা, দিয়েছি। আর এখানে ফল দিয়েছি, আর এইটা ডাবের জল দিয়েছি বাবাকে, এটা ডাবের জল। আলুর দম করেছি, একটু আলুর দম করেছি। এই ঠাকুরকে আজকে আমি নিবেদন করলাম ঠাকুরের কাছে, ঠাকুরের পায়ের কাছে আমি এগুলোকে নিবেদন করলাম। কল্প মহাযোগী জটাজুট সমন্বিত আর্যালম্বিত ভুজন দ্বন্দ্ব কমমণ্ডল শোভিত শ্বেত বস্ত্র পরিত্যাগ তাপনাশ লোকেশ্বর শ্বেত পদ্মস্ত্রিত টিকালঞ্জ মহেশ্বর তমেব ব্রহ্মা বিষ্ণু তমেব তমেব শিব শঙ্করম সচিদানন্দ রূপায় পূর্ণ ব্রহ্ম রূপাং স্বয়ং পূজা মন্ত্র সর্বদেব দেবী রূপ স্বরূপায় ওং নমো ভগবতে শ্রী শ্রী লোকনাথ নম পুষ্পাঞ্জলি পুষ্পাঞ্জলি বন্দে এবং করুণা সিন্ধু লোকনাথ চরণম্বুজ সর্বসিদ্ধিপ্রদং দেব ধর্ম কামাথ্য মুখোদ্দম ভগবান দেখিতে সে শিশু তিনি তারা করি প্রাণ মহাজ্ঞানী নিষ্ঠাবান পণ্ডিত প্রবর জ্ঞান ভারে ব্রহ্মতে যে দীপ্ত কলে বার মহা আনন্দিত হয় দেখিয়া শিশুরে সুলক্ষণ যুক্ত বটে ভাবেন অন্তরে লোকনাথ নাম তার দেন সেইক্ষণে ত্রিলোকে নাথ শিশু বিচিরিয়া মনে রামনারায়ণ তবে গাঙ্গুলি বলিল মনোবাঞ্ছাস তার পূর্ণ হইল শুনিয়া রামনারায়ণ অতি পুলকিত মন এ পুত্র তার হাতে করেন অর্পণ গাঙ্গুলি বলেন উপনয়নের পরে লবে যবে পুত্রে আমি সঙ্গে করি খুশি হয়ে নাম না গুরুর কৃপায় সাধনা তরে শেষে লয়ে শিশুগণ শিষ্যগণ হিমালয় আশি গুরু উপনীত হন তুষারের আবৃত সেই পর্বত শিখরে বসাইলেন শিষ্যদের সাধনার তরে অতপার গুরুদেব করে না দে দোহে মিনে তপস্যায় করে কোনো মনোনিবেশ যতদিন হোমজ্ঞান লাভ নাই হয় ততদিন হেতা বসে থাকো তপস্যায় একদিন যত কিছু করেন পালন যাহা কিছু শিখাইয়েছ ব্রত আচরণ তপস্যায় সেই সকল সাহায্য করিবে নিরস্ত ব্রহ্মজ্ঞান তাতেই লভিবে তোমাদের পাশে আছে নাহি কোনো ভয় সিদ্ধি লাভ যতদিন তোমাদের না হয় গুরুর আশিস মাগি শিষ্য দুজন তপস্যা করিতে বসে করিয়া যতন শেষে একদিন পূর্ণ হইল মনস্কাম দর্শন হইল তাদের জ্যোতির্ময় ধাম ব্রহ্মজ্ঞান লাভ তাহা জয় 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 রে জয় 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 বাবা লোকনাথ ঠাকুর জয় 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 রে জয় বাবা লোকনাথ ঠাকুর জয় 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 রে জয় 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 রে জয় 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 রে
আমার পূজো সমাপ্তি হয়ে গেছে বন্ধুরা, আমার পূজো হয়ে গেছে। দেখো কেমন লাগলো তোমাদের আমার পূজো, ভালো লেগেছে? ভালো লাগলে তাহলে আমাকে একটা লাইক দেবে, আর একটু কমেন্টস করো ভালো ভালো, আর সাবস্ক্রাইব করে দিও আমাকে, আমার চ্যানেলটিকে প্লিজ। ঠিক আছে, তাহলে আমি এখানে শেষ করছি আমার পূজো, রেখে দিচ্ছি আজকের মতো। আবার আরেকদিন চলে আসবো আরেকটি ব্লগ নিয়ে, নাইলে আরেকটি রান্না নিয়ে। ঠিক আছে, টাটা টাটা।